না করি তাহলে আর কেউ করবে না। আমাদের মনে হয় আমরা এক বালতি জল নিয়ে বাড়ি চলে গেলাম, 10টা বোতল ভর্তি করে বাড়ি চলে গেলাম, আমাদের কি দায় পড়েছে? কিন্তু হয়তো আমাদের দায় পড়েনি, কিন্তু আমাদের পরের জেনারেশনের কিন্তু দায় পড়বে। ওই যে পুচকেটা ওখানে বসে আছে, ওই যে মাথায় একটা ছোট্ট ফুল লাগিয়ে, ও যখন বড় হবে ও আপনাদের প্রশ্ন করবে যে তখন কেন জলটা সেভ করনি, যে আজকে আমায় জল কিনতে হচ্ছে। বিদেশে এরকম অনেক জায়গা আছে যেখানে জল কিনতে হয়, যেরকম আমাদের ইলেকট্রিসিটি কিনতে হয় সেরকম জল কিনতে হয়, তাই তো নজরুলদা? আমি ভুল বলছি না তো? এই জিনিসটা যেন আমাদের সাথে কোনোদিন না হয়। যদি আমাদের জলও কিনতে হয় তাহলে সেটা কিন্তু আমাদের দোষ হবে, আর কারো দোষ হবে না। তাহলে আসুন আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে ম্যাক্সিমাম আপনাদের কথা বলছি, আমাদের কথা বলছি, যারা হাই রাইজে থাকে তাদের কথাও বলছি, ম্যাক্সিমাম জায়গার কথা বলছি। মানুষের এখন সকালবেলা উঠে ব্রাশ করে, ব্রাশ, এটা আমার একটা বলতে পারেন যে এটা আমি দেখেছি বিগত অনেক বছর ধরে দেখেছি, আর এটাতেই আমার বিরক্তি লাগে। মানুষ যখন সকালবেলা উঠে প্রথম কাজটা করে, যেটা ব্রাশ করে, সেটা বেসিনের ট্যাপটাকে খুলে দিয়ে ব্রাশ করে। ব্রাশ করতে ম্যাক্সিমাম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, ওই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট কিন্তু জলটা পড়ছে। এই ছোট্ট ছোট্ট জিনিস, আমরা যখন স্নান করতে যাই, যারা শাওয়ারে স্নান করেন তারা কি করে, শাওয়ারটা ছেড়েই রেখে দেয়। যারা কাপড় ধুচ্ছেন, যারা ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছেন, দ্যাটস ওকে, কিন্তু যারা ট্যাপে কাপড় ধুচ্ছেন, কাপড় ধুয়ে জল উপচে পড়ে যাচ্ছে, কাপড় মেলাও হয়ে যায়, তাও জল পড়তে থাকে। এটা আমি দেখেছি, আমি জানি না আপনারা কতজন দেখেছেন, কিন্তু আমার মনে হয় আপনারা সবাই এটা লক্ষ্য করেছেন। কিন্তু আমরা যদি নিজের হাতে এই জিনিসটাকে সেভ না করি তাহলে কিন্তু আমরা জীবন পাবো না, কারণ কি জলকেই আমরা জীবন বলি। আর আমি দুপুরবেলার সময় জানি সবার খিদেও পেয়েছে, সবাই অনেকটা টায়ার্ডও হয়ে গেছেন, তাই সবাইকে আর বেশি বিরক্ত করব না, কিন্তু এটাই বলবো, জলই জীবন। আসুন সবাই মিলে এটা প্লেজ করি, সবাই মিলে একসাথে আমাদের জীবনকে রক্ষা করি।